Hey বন্ধুরা, I'm Rifat. Welcome to another new video. বন্ধুরা, এটা হচ্ছে F&D A140x মডেলের সাউন্ড বক্সের দ্বিতীয় পর্বের ভিডিও এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কিভাবে আপনারা সেটিং করবেন, কিভাবে মোবাইল সাথে কানেক্ট করবেন, এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আমার প্রথম ভিডিওতে F&D এর প্রথম যে ভিডিওটি সেখানে আমি প্রাইস সহ এভরিথিং বলে দিছি এবং সেখানে যে বিভিন্ন ধরনের ফিচার আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি সেখানে বলে দিয়েছি। সো আপনারা যদি না দেখে থাকেন এখনই আপনারা ওটা দেখে আসেন, দেন আপনারা সেকেন্ড ভিডিও আপনারা দেখবেন। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি এটা কিন্তু অলরেডি সব কিছু খুলে রেখেছি। এখানে 2x1 পেয়ারের আমার সাউন্ড বক্স এবং এখানে দুটি কিন্তু আমার মিনি বক্স রয়েছে এবং একটি হচ্ছে আমার মেইন বেজের যে বক্সটি সেটা রয়েছে এখানে। চলুন আমরা এটার লাইনটা দিয়ে নিই, লাইনটা দিয়ে এবং দেখে এটা কীভাবে কানেকশন করতে হয়। সো বন্ধুরা, এটা আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এয়ার ইনপুট আউটপুট পার্ট। আপনি একটু কাছ থেকে দেখুন, এটা হলো ইনপুট আউটপুটের পার্ট। ফার্স্ট আমি এখান থেকে যেটা করব, যে পাওয়ার বাটনটা আমি অন করে দেবো এখান থেকে। এখানে বাতিটা কিন্তু জ্বলে উঠছে। পাওয়ার বাটন অন করার পরে বন্ধুরা এখানে লক্ষ্য করুন, এই যে এখানে হচ্ছে আউটপুট অডিও আউটপুট, অর্থাৎ এই দুটো হলো অডিও আউটপুটের জন্য এবং উপরের দুটি হচ্ছে অডিও ইনপুট, মানে অডিও ইনপুটের জন্য। তো আমরা প্রথমে এই ছোট যে দুটি বক্স আছে, এই দুটি বক্সের যে কেবল আছে, দুটি বক্সের সে দুটি সে কেবল দুটি, এই যে এইটা, এটা হচ্ছে এই ছোট দুটি বক্সের কেবল। এই দুটি কেবল হচ্ছে আমি আউটপুটে, অডিও আউটপুটে আমি অ্যাডজাস্ট করে দেব। সো আমি এটা সাদা কেবলটি সাদা পোর্টে দিচ্ছি এবং এই যে লাল কেবলটি, লালটি হচ্ছে লাল পোর্টে আমি দিয়ে দেবো। তো আমার অডিও আউটপুট কিন্তু হয়ে গেল ছোট দুটি বক্সের সাথে। এখন আমি যেটা করব, যদি আমরা কেবল দিয়ে মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে গান চালাতে চাই তাহলে আপনাদেরকে একটি এক্সট্রা কেবল দেওয়া থাকবে এরকম। সেই কেবলের আপনার কেবলের যে মাথা দুটি লাল এবং সাদা, এই দুটি হচ্ছে অডিও ইনপুট। এই যে উপরে অডিও ইনপুট আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। সো এটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি অডিও ইনপুটের ক্ষেত্রে, লালটার সাথে লালটা এবং সাদাটির সঙ্গে সাদাটি দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আপনার অডিও ইনপুট এবং আউটপুট শেষ। আর এই যে এটা হলো আপনার বেজ, মানে যে কী পরিমাণ বিট হবে এই বিটের, এটা আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন। এখানে মাইনাস এবং এখানে প্লাস দেওয়া আছে, আপনারা এই মাইনাস প্লাস দেখে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবং এখানে একটা কেবল দেখতে পাবেন সাইডে, এই যে একটা কেবল, এই কেবলটি হচ্ছে আপনার FM রেডিওর জন্য। এই বক্সটি কিন্তু FM রেডিও সাপোর্ট করে এবং ব্লুটুথ 5.0 রয়েছে এটাতে। তো আপনারা কিন্তু এটা দিয়ে FM শুনতে পারবেন। এটা তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে একটা নেটওয়ার্কের মতো কাজ করবে, অ্যান্টেনার মতো এটা কাজ করবে, ঠিক আছে। এরপর আমরা এই পাশে চলে আসি। এই পাশে একটি USB কেবল দেওয়া আছে, যদি আপনারা USB কেবল ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ইউজ করতে পারবেন। আর বিশেষ করে ব্লুটুথের ক্ষেত্রে, যদি আপনারা ব্লুটুথ দিয়ে আপনার মোবাইল সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এই যে সোর্স যে বাটনটি আছে, এই সোর্স বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে একটি বাতি জ্বলবে, বাতি জ্বলার পরে, গ্রিন বাতি জ্বলার পরে আপনার মোবাইলের ব্লুটুথ অন করে সেখান থেকে আপনারা এটা কানেকশন করে নেবেন। সেখানে আপনার A140x নামটি চলে আসবে এবং সেই নামে পেয়ার করলে কিন্তু আপনার ব্লুটুথের মাধ্যমে আপনার এটা কানেক্টেড হয়ে যাবে। এরপরে যে বাটনগুলো এখানে আছে, এটা এই উপরে যে বাটনটা, এটা দিয়ে হচ্ছে আপনার সাউন্ড কমানো হয়, আর এই বাটন দিয়ে আপনার ম্যানুয়ালি সাউন্ড বাড়ানো হয়, আর এটা দিয়ে গান পজ এবং গান আবার স্টার্ট করা হয়। তো আমি এখানে সবগুলো বাটন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আছে রিমোট। রিমোটে কিন্তু আপনার সেম ফাংশনগুলো এখানে আছে, আপনি এখান থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে। আবার ম্যানুয়ালি কিন্তু আপনি এখানে বাটনগুলো দিয়ে ম্যানুয়ালি আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধু, এটা গেলো আমার সমস্ত সিটিং অ্যাডজাস্টমেন্ট। এখন আপনি যদি ব্লুটুথ দিয়ে গান প্লে করতে চান সেক্ষেত্রে যেভাবে বললাম যে ব্লুটুথের সাথে আপনার মোবাইল কানেক্ট করার পরে জাস্ট গান প্লে করবেন এবং আপনার কিন্তু গান এটাই চলবে। আর যদি আপনি চান যে না আপনি কেবল দিয়ে মোবাইল থেকে গান শুনবেন সেক্ষেত্রে এই যে এক্সট্রা যে কেবলটা যেটা দেখালাম আপনাদেরকে, এই কেবলটি মোবাইলের পোর্টের সাথে অ্যাডজাস্ট করবেন বা কম্পিউটারের বক্সের সাথে, কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু কম্পিউটার থেকে গান প্লে করতে পারবেন। তো মোবাইল, কম্পিউটার এবং আপনার ব্লুটুথ সমস্ত ফাংশন কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এটা ঘুরে নিচ্ছি, এই যে এটা কিন্তু একটা লাইট জল দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু লাইট জল এবং এই লাইট কিন্তু আপনার গানের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। তো এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং এটা সাউন্ড কোয়ালিটি টেস্টিংয়ের ক্ষেত্রে বন্ধুরা, যদি আমি সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখাই সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আমি মুখে কিছুটা বলি, এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং অনেক হাই সাউন্ড হয়।
মোটামুটি ছোটখাটো পার্টি করার ক্ষেত্রে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু পার্টি খুব সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি আপনাদের একটা গান বাজিয়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যেটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন হয়। লেটস, হ্যাঁ বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি চেকের জন্য আমি একটি এখানে মিউজিক সেরেছি, NCS-এর একটি মিউজিক। তো আপনারা শুনুন যেটার সাউন্ড কোয়ালিটি কীরকম। আমি খুব অল্প সাউন্ডে চালাবো, জাস্ট আপনারা ক্লিয়ার কীরকম সেটা আপনারা শুনুন একটু। হ্যাঁ বন্ধুরা, আসলে আপনারা বুঝতে পারছেন এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। তো আসলে এটার সাউন্ড খুবই হাই, আমি অল্প সাউন্ড দিয়ে এটা আপনাদের শোনালাম, কারণ আশপাশেও রুম আছে আমার, তাদের যাতে ডিস্টার্ব না হয় জন্য আসলে অল্প সাউন্ড দিয়ে শুনিয়েছি। আর এটা সাউন্ড কোয়ালিটি খুবই হাই বন্ধুরা, আপনাদের কোনো সমস্যা হবে না, তারপরে এক্সান্সে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই।